ফরজ নামাজে কি ভুল হলে সাহু সিজদা দিতে হবে ধন্যবাদ এ তিনি প্রশ্ন করেছেন যে ফরজ সালাতের মধ্যে কোন ধরনের ভুল হলে সাইজদাতু সাহু বা সেজদাই সহু সহু সেজদা দিতে হয় সাহু সেজদা দেওয়ার জন্য মূলত তিন প্রকারের ভুলের কথা রয়েছে বা তিনটি কারণে সাহু সেজদা ওয়াজিব হয়ে থাকে প্রথম কারণ হচ্ছে ফরজ সালাতের মধ্যে যদি কেউ কোনো ওয়াজিব অথবা কোনো ফরজ কাজ এটাকে অনিচ্ছাকৃতভাবে বৃদ্ধি করে বেড়ে দেবে মানে একটা কাজ সলাতের কাজই কিন্তু সলাতের মধ্যে সেটা বৃদ্ধি করে দিয়েছে যদি অনিচ্ছাকৃতভাবে বৃদ্ধি করে থাকে তাহলে তার তারপর সেজদাই সহু আসবে শেষদায় সহু আসবে অনিচ্ছাকৃতভাবে যদি বৃদ্ধি করে থাকেন তাহলে সেজদায় সহু দিয়ে তিনি এটাকে সংশোধন করতে পারবেন যেমন যেমন মানে তিনি রুকুতে গিয়ে প্রথমবার রুকু করেছেন আবার দ্বিতীয়বার আবার রুকু করে ফেলেছেন এটা অতিরিক্ত করে ফেলেছেন অথবা মানে তিনি এই সেজদা প্রথম একবার সিজদা দিয়েছেন দেখা গেল যে মানে দ্বিতীয়বার সেজদা দিয়েছেন আবার তৃতীয়বারও সেজদা দিয়ে দিয়েছেন বেশি করে ফেলে হ্যাঁ বেশি করে ফেলেছেন মানে যে কোনো একটা কাজ অতিরিক্ত করে ফেলেছেন ফরজ সালাতের মধ্যে যে কোনো একটা ওয়াজিব অথবা যে কোনো একটা ফরজ যদি অনিচ্ছাকৃতভাবে অতিরিক্ত করেন তাহলে তার সেজা দিতে হবে মানে অতিরিক্ত কাজগুলোর মধ্যে যেমন দ্বিতীয় রাখাতে সালাম ফিরিয়ে ফেলছেন তৃতীয় রাকাতে সালাম ফিরাবেন তো চতুর্থ রাখাতে যদি চার কাজ সালাদ আদায় করে থাকেন দ্বিতীয় রাখাতে সালাম ফিরিয়ে ফেলছেন খেয়াল ছিল না তখন লোকেরা বলছে মানে দুই কাজ শেষ হলো তখন দাঁড়িয়ে যাবেন তিনি অতিরিক্ত করে ফেলেছেন সালাতের মধ্যে তারপরে তিনি সেজে সৌ দিবেন আচ্ছা দুই নম্বর হচ্ছে যে বিষয়টি সেটা হল ফরজ সলাতের মধ্যে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ওয়াজিব তরক করেন কোনো ওয়াজিব বিষয়ে তরক করেন তবে এক্ষেত্রে রুখুন বা যদি বা ফরজ তরক করে থাকেন তাহলে সলাাতি হবে না ফরজ তরক করলে সলাাতি হবে না কিন্তু যদি ওয়াজিব অনিচ্ছাকৃতভাবে ওয়াজিব যে বিষয়গুলো আছে সেগুলো তরক করে থাকেন তাহলে তাকে সে যে দিতে হবে ওই যেমন দ্বিতীয় রাকাতে বৈঠকের বিষয়টি একদল আলামের কেরমা ওয়াজিব বলেছেন ইচ্ছাকৃতভাবে যদি অনিচ্ছাকৃতভাবে যদি কেউ মানে দ্বিতীয় রাকাতে বসলেন না দাঁড়িয়ে গেলেন তাহলে তিনি ওয়াজিব তরক করলেন ওয়াজিব তরক করার কারণে তিনি সেচ্ছাসু দিবেন তিনি সেজাসুহ দিবেন তাহলে বোঝা গেলো একটা হচ্ছে বৃদ্ধি করার কারণে আর হচ্ছে তরক করার কারণে ছেড়ে দেওয়ার কারণে আর তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো কোনো কারণে সলাতের মধ্যে সলাতের কোনো ওয়াজিব অথবা রোকনের ক্ষেত্রে যখন সন্দেহ তৈরি হবে তখন এই সন্দেহের ক্ষেত্রে বিধান হচ্ছে মানে তখন সন্দেহ দূর করার জন্য তিনি ইয়াকিনের উপর নির্ভর করবে মানে যেটা তার জন্য কনফার্ম সেটা ধরে নেবে যেমন তিনি মানে সন্দেহ তৈরি হয়েছে তিনটা কাত চালা করেছেন না দুই কাজ আদায় করেছেন তখন কনফার্ম করতে হবে হবে কিন্তু সন্দেহ হচ্ছে তৃতীয় বিষয় নিয়ে তাহলে কনফার্ম হলে দুই রাকাত তিনি দুই রাকাত ধরবেন তৃতীয় রাকাত তারপরে তিনি কমপ্লিট করবেন এইভাবে ইয়াকিনের উপর নির্ভর করবেন যখন সন্দেহ তৈরি হবে যেমন সন্দেহ হয়েছে তিনি রুকু করলেন কি করলেন না তখন তিনি দাঁড়িয়ে আছেন তখন এখন ইয়াকিন হচ্ছে তিনি দাঁড়িয়ে আছেন যেহেতু মানে তিনি রুকু করেন নাই তাহলে তিনি রুকু আবার করবেন রুকু আবার করবেন তারপরে রুকু করে তারপরে তিনি যে সন্দেহ তৈরি হয়েছে এই সন্দেহের কারণে তিনি সেজদাই সহ দিবেন সেজদাই সহ দিবেন এই সেজদায় সহু মূলত তিনটি কারণে ফরজ সরাতের মধ্যে ওয়াজিব হয়ে থাকে আর এটিও একটি দীর্ঘ আলোচ্য বিষয় এই বিষয়ের উপর দুটি বই লেখা হয়েছে একটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন শেখ মুহম্মদ মিসালে আল সামিন রাহিমাহুল্লাহ তালা মানে অনেক দীর্ঘ আলোচনা করেছেন আরেকটি শেখ মোহাম্মদ ইবনে আবদুল আহাব রাহিমাহত আলা তিনিও সেজাই শাহুর উপর একটা দীর্ঘ বই মানে লিখেছেন মানে সেজায় শহুর উপর মূলত দীর্ঘ আলোচনা আর বিষয় রয়েছে সেজায় শহুর পদ্ধতি নিয়েও আলাদির মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে এই বিষয়গুলো আমাদেরকে মানে প্রশ্নোত্তরের মাধ্যমে মানে দীর্ঘ প্রশ্নোত্তরের মাধ্যমে জানার সুযোগ নেই বরং আমাদেরকে সুনির্দিষ্ট মাস আর যখন জিজ্ঞেস করবেন তখন আমরা বলবো যে এই মাছ আর হুকুম হচ্ছে এটি কিন্তু আপনি বলুন যে সেরজাই সম্পর্কে আলোচনা করেন তাহলে আমরা আলোচনা অনুষ্ঠান আপনি সংক্ষিপ্ত পুরুষের মৌলিক কথা বলেছেন এবং জানার আগ্রহ সৃষ্টি করেছেন আশা করি আপনারা আহ শাহ সম্পর্কে যে গ্রন্থ রচিত হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবেন